আপনাদের সামনে হাজির হয়েছি আমি নাজমা খাতুন, প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আজ আমি ক্লাস শুরু করছি। আজ তোমাদের যে পাঠদান করাবো সেটা হচ্ছে করুণীতি ও সুশাসন। করুণীতি ও সুশাসন দ্বিতীয় দ্বাদশ শ্রেণীর যে ছাত্রছাত্রীরা তোমরা তোমাদের দ্বাদশ শ্রেণীর ক্লাস দেশটার সাথে সংযোজিত হয় সেটা
যথাক্রমে জেগে গেলাম। তোমরা মুখস্থ করে রাখবে এই আঠাদেশ সবসময় আমাদের জানা উচিত এবং পরীক্ষাতে বারবার করবে, তোমাদের নামগুলো মুখস্থ করবে, পাশাপাশি রাষ্ট্রগুলো রাজধানীর নামগুলো মুখস্থ করবে। বাংলাদেশের রাজধানী ঢাকা, ভারতের রাজধানী নয়াদিল্লি, এভাবে প্রত্যেকটা পাকিস্তানের রাজধানী নেপাল, শ্রীলঙ্কা, ভুটান, মালদ্বীপ, আফগানিস্তান, প্রত্যেকটা রাজধানীও আমাদের জানতে হবে। পাশাপাশি এবং এটা যেটা 1985 সালে শুরু হয় যখন তখন এই উদ্যোক্তা ছিলেন, এটা আমাদের গর্বের বিষয় যে আমাদের বাংলাদেশের রাষ্ট্রপতি তৎকালীন জিয়াউর রহমানের উদ্যোগে সার্ক গঠিত হয় এবং আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে 8ই ডিসেম্বর 1985 সাল থেকে। এবং যেটা উদ্দেশ্য সার্কের পাশাপাশি যে সার্কাইল যে একটা সংস্থা, দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সংস্থার পাশাপাশি এটা হচ্ছে দক্ষিণ এশিয়ার যে দেশগুলো আছে অনুন্নত, তাদের তারা কীভাবে উন্নয়নের দিকে এগিয়ে যেতে পারে তার জন্যে এই সংস্থাটা তাদের যাত্রা শুরু করে। কিন্তু ঠিক সেই সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরপরই আরও কিছু সংস্থা তাদের যাত্রা শুরু করে 1949 থেকে 1955 সাল পর্যন্ত। 1949 সালে আমরা দেখতে পারি ঠিক তেমন কিছু আছে, ন্যাটো কোনো নাম শুনে থাকবে, ন্যাটো, তারপর হচ্ছে আসিয়ান, এবং
পারস্পরিক সহযোগিতা।